আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমরা আপনার দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। চলে এসেছি শাহরিন ব্লগ থেকে, আমি শাহরিন আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম। আর ভিডিও শুরুতে আমার ভাইয়া ও আপুদের কাছে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিতে প্লিজ ভুলবেন না। আপনারা একটি লাইক দিতে কেন যে এত কৃপণতা করার তা বুঝলাম না। তো হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ঈদ চলে আসছে। তো আমাদেরও গৃহিণীদের কাজ একের পর এক বেড়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের করে নিতে হয়, তো সেই কাজগুলোর সাথে সাথে কিন্তু বাড়তি কাজও আমাদের করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে যে সমস্ত কাজ অনেক দিন যাবত করা হয় না, তো সেগুলাই মাঝে মধ্যে সপ্তাহে কিংবা মাসে 15 দিন একদিন পরিষ্কার করে নিতে হয়। এখানে দেখতেই পারছেন আমার পেঁয়াজের ঝুড়িটাকে আমি খালি করে নিয়েছি, আর সেটাকে এখন ক্লিন করে নিব। আর ঘর পরিষ্কার করতে গেলে দেখা যায় যে উপরটা সবসময় ঝাড়ু দেওয়া হয়, আর ভিতরটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে থাকে। প্রতিদিন তো এগুলা টেনে টেনে এনে ঝাড়ু দেওয়া সম্ভব না, তো সপ্তাহে দেখা যায় যে একদিন পরিষ্কার করে নিতে হয়। তো টাইলসের আমি সাইডের অংশটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। এবার আমি জায়গাটা জায়গায় আবার বসিয়ে দিচ্ছি। তো চুলার নিচে আমি রেখেছি একটি চাউলের ড্রাম, আর রেখেছি পেঁয়াজের ঝুড়িটা। তো এখন পেঁয়াজের ঝুড়িটাকে আমি ক্লিন করে নিব। অনেক সময় দেখা যায় যে এগুলা ধোয়া হয় না, তো এখন অনেক বেশি ময়লা জমে গিয়েছে, আর পেঁয়াজটা বেশি দিন রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায়, তো সেটা থেকেই কিন্তু অনেক বেশি ময়লা জমে। তো সেটাকেই এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর বাকি কাজগুলো আমি ধীরে ধীরে করে নিব এক এক করে। প্রতিদিন তো একটা কাজ করে নেওয়া যায় না, সব কয়টা কাজ কিন্তু একত্রে আমরা করতে পারি না, যেহেতু আমাদের এক হাতের কাজ। তো সেজন্য আমার মতে আমি যখন যেটা ভালো লাগে তখন সেটাই আমি আমার মতো করে কাজটা করে কমপ্লিট করে নিই। তো এদিকে আমার পেঁয়াজের ঝুড়িটা ক্লিন করে না হয়ে গেছে, আর এটাকে অলরেডি আমি মুছে নিয়ে এসেছি। আর এই ঝুড়িটা ছিল 4 তাকের, তো সেটাকে এখন আমি 2 তাকের করে নিয়েছি, কারণ যেহেতু চুলার নিচে অত বেশি জায়গা না আর এটা ঢুকতেও সমস্যা হয়, সেজন্য এটাকে আমি ছোট করে নিয়ে পেঁয়াজটাকে এভাবে রেখে দিই একটুখানি ছড়িয়ে, যাতে করে পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই নিয়মেই কিন্তু পেঁয়াজটাকে আমি রেখে দিই এইভাবে। যেহেতু রান্নাঘরটা ছোট সেজন্য নতুন কিছু করতে পারি না, এটুকুর মধ্যেই কিন্তু চালিয়ে নিতে হয়। তো আমার পেঁয়াজের ঝুড়িটা ক্লিন হয়ে গেছে এর মধ্যে। রান্নার পূর্বে পুরো রান্নাঘরটা কি আমি ক্লিন করে নিয়েছি, কারণ রান্নার আগে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায় তো সেক্ষেত্রে রান্না করতে বেশ ভালো লাগে আমার কাছে, ঠান্ডা মাথায় কাজ করতে বেশ ভালো লাগে। আর যদি অগোছানো থাকে তাহলে আমার কাছে মোটেও ভালো লাগে না। তো চলে এসেছি রান্নায়, চুলা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় আছে চিকেন কারি। তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এখন চিকেনটাকে দিয়ে দিব একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এখানে আমি দেশি চিকেনটাই আজকে রান্না করব বাচ্চাদের জন্য, ওরা খুব ঘন ঘন চিকেন খেতে চায়। 2 দিন মাছ খেলে দেখা যায় 1 দিন চিকেন কিংবা গরুর মাংস। বুঝি না বাচ্চাদের এই সমস্যাটা কেন হচ্ছে, ওরা মাছ খেতেই চায় না, তার জন্য ওদের জন্য চিকেনটাই বেশি ঘন ঘন রান্না করতে হয় আর নিজের জন্য এক্সট্রা কিছু তৈরি করে নিতে হয়। তো পেঁয়াজের সঙ্গে এখন আমি চিকেনটাকে একটুখানি ভেজে নিব, আর এইভাবে করে রান্না করলেও আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে পারি। তো যে সকল ভাইয়া ও আপুরা ভিডিওতে এসে কমেন্ট করেন, তো আপনারা অবশ্যই ভিডিওতে 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট দেখার চেষ্টা করেন। তো আপনারা দেখা যায় যে ভিডিও না দেখিয়ে ওয়াচ টাইম না করেই কমেন্টটা করে চলে যান, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্ষতি হচ্ছে, এমনকি আপনাদেরও ক্ষতি হচ্ছে চ্যানেলের। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনারা ওয়াচ করবেন এমনকি কমেন্টটা করবেন। আর এত কষ্ট করে কমেন্ট করেন অথচ একটি লাইক দিতে চান না আর ওয়াচটাও করতে চান না, তো এতে তো 2টি চ্যানেলেরই ক্ষতি হচ্ছে।
তো শুরুর দিন থেকে কিন্তু আমি কখনোই কমেন্ট করতাম না, কারণ আমার কাছে মনে হয় যে কমেন্ট করলে বন্ধুরা এসে আরও মানে চ্যানেলের ক্ষতি করে যাচ্ছে, কারণ ওয়াচ টাইম দিচ্ছে না। সেই জন্য তো দেখা যায় যে আমার ভিডিওগুলো আপনারা অবশ্য পলো পলো বুঝতে পারবেন যে আমার প্রথম অবস্থায় কিন্তু আর ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হয়ে গিয়েছে। তো এখন জানি না কেন ভিডিওগুলো একদম ফ্রিজ হয়ে গিয়েছে, খুব একটা ভাইরাল হচ্ছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সেজন্য এখন নিরুপায় হয়ে হয়তো আপনাদের কাছে এসেছি। কিছু ভিউজ এভাবে নেওয়া যায় কি না, তো আমার মতে এভাবে ভিউজ নেওয়া যায় না আসলে। কয়েকদিন কমেন্ট করে করে ভিউজ নেব, তাই না? যদি নিজে থেকেই ভাইরাল না হয় বা ইউটিউব ভাইরাল না করে, তো সেই পর্যন্ত তো আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। তাই বলছি, এই ইউটিউবে কাজ করার মেন টার্গেট হলো গিয়ে ওয়াচ টাইম। তো আপনারা যদি ফুল ওয়াচ টাইম না দেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ভিডিওগুলো আরও র্যাঙ্ক কমে যাবে, আরও নিচের দিকে যাবে। তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, অথচ ওয়াচ টাইমের জন্য ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না। তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর ওয়াচ টাইমটা দিবেন। তো আপনারা যারা আমাকে ফুল ওয়াচ করে দিবেন, এমনকি একটি লাইক দিবেন, কথা দিলাম আমিও আপনাদের ভিডিওতে ওয়াচ করে দিব আর লাইক দিয়ে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। তো আসলে এগুলা কমেন্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় কে কতটুকু ভিডিও দেখে, বা এটা আসলে মানে বলে দেওয়ার কোনো বিষয় না, আমরা সবাই বুঝতে পারি। কিছু কিছু কমেন্ট আছে যে বলে যে খুব ভালো লাগলো, শেষ একটি কমেন্ট। আবার কিছু কমেন্ট আছে যে সাবস্ক্রাইব করেছি, আপনিও সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে এগুলো তো স্প্যাম কমেন্ট হয়ে যায়, তো সেটা আপনারা কেন বুঝতে পারতেছেন না? তো যারা ইউটিউবিং করে তারা তো অবশ্যই বুঝে এই কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়, তো সেক্ষেত্রে ভিডিওর র্যাঙ্ক কমে যায়, চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তো প্লিজ আপনারা যারা এ ধরনের কমেন্ট করেন, আপনারা ভবিষ্যতে আর এই ধরনের কমেন্ট করবেন না। আমি কিন্তু খুব একটা কমেন্ট করতে যাই না, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। যারা আমার ঘরে আসে বা আমার চ্যানেলে আসে তাদেরকেই আমি অন্তত রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি, এর বাহিরে না। ভিউ কম হলে কম হোক কোনো সমস্যা নেই, একদিন ভিডিও ভাইরাল হবে। কিন্তু আপনি যে শত শত ভিউজ নিচ্ছেন, এতে তো আপনার কোনো লাভ হচ্ছে না, আপনার তো ওয়াচ টাইমই হচ্ছে না। তো আপনি এত ভিউ নিয়ে লাভ কী শুধুমাত্র কমেন্টের মাধ্যমে? তো এই জিনিসটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আর কারো উপকারের পরিবর্তে অপকারটা করতে আসবেন না। তো চিকেন রান্নায় কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি, লাস্ট পর্যায়ে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। আর এই গরম মশলাটা আপনি যে কোনো রান্নায় অ্যাড করলে মাংসতে খুবই ভালো ফ্লেভার আসে, রান্নাটা বেশ মজার হয়ে থাকে। আমার চুলার কাছে অতিরিক্ত আলোর কারণে কিন্তু আমার রান্নাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তো প্লিজ আপনারা এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখানে পাবদা মাছ ভাজা হয়ে গেছে, তো সেটাকে এখন আমি একটুখানি ভুনা করে নিব নিজের জন্য, আর বাচ্চারা বললাম চিকেন খায়, তো সেজন্য আমি নিজের জন্য একটুখানি মাছ করে নিচ্ছি। তো চিকেনের মধ্যে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর টমেটোটা এখনকার দিনে বুঝতে পারি না, দিলেও এটা নরম হয় না, শক্তই থেকে যায়। তো বাচ্চারা খেতে গেলে অনেক বেশি ডিস্টার্ব করে, তাই সসটাই দিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে আমি রান্নাটাকে দমে রেখে দিব। এদিক দিয়ে আমার পাবদা মাছ ভুনাটা হয়ে গেছে, শেষ পর্যায়ে একটুখানি ধনিয়া কুচি অ্যাড করে দিলাম। ধনিয়া কুচিটা দিয়ে উল্টি পাল্টি এবার মাছটাকে নামিয়ে নেব। তো যে সকল ভাইয়া ও আপুরা আমার ভিডিওতে আসেন, আমার কন্টেন্ট দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি, তো আপনারা কখনই এই কাজটি করবেন না, ভিডিও না দেখি কমেন্ট করবেন না। আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে, তো সেক্ষেত্রে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথাগুলি প্রত্যেকের উদ্দেশ্যে বলা না, কিছু কিছু আছে মানে এরাই এরকম করে, তো সব আপুরা ভাইয়েরা কিন্তু একরকম না। তো যারা বোঝে তারা তো অবশ্যই এই কাজটা কমপ্লিটলি করার চেষ্টা করে, আর যারা বুঝে অবুঝের মতো করে তাদেরকে আর কি বলবো। তো এর থেকে আমার পাবদা মাছটা ভুনা হয়ে গিয়েছে, এবার একটুখানি সার্ভিং করে নিচ্ছি। তো যে কোনো জিনিসই কিন্তু সার্ভিংয়ের ক্ষেত্রে অনেক সুন্দর লাগে, সাধারণ জিনিস হোক আর কিংবা দামি জিনিসই হোক, তো সেটা হয় সার্ভিংয়ের উপর নির্ভর।
আর এখানে আমি বিকেলের জন্য পায়েস করে নিয়েছি বাচ্চাদের জন্য, তো দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করলাম না, কারণ কে দেখবে এত কিছু, কারণ আমাদের ভিডিওই তো ভাইরাল হচ্ছে না। তো সেজন্য আমরা সঠিক সময়ের জন্য সবাই অপেক্ষা করব, সবাই সবার জন্য দোয়া করব, এইটুকু আশা রাখি। কষ্ট করেই যাচ্ছি, যাক আল্লাহ যতদিনে আমাদের মনের আশা পূরণ করে। তো বাচ্চাদেরকে পায়েসটা দিয়ে দিচ্ছি, পায়েসটা কিন্তু এখনও গরম আছে, আর এই পায়েসটা যদি ফ্রিজে রাখতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো কি করার, এখন সময় নেই, সেজন্য ওদেরকে দিয়ে দিচ্ছি পায়েসটা। আর এখানে আমি একটি কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো সেটা দুপুরে খেয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা আছে, ওরা আর এখন খাবে না, এটাকে এখন ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।